আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো চলে আসলাম, কিন্তু আমরা আজকে খুব চমকপ্রদ কিন্তু ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো দেখাবো। তো এখানে হিটাচি আছে, প্লাস কিন্তু স্যামসাং আছে, প্লাস ডাইকিংয়ের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আছে। তো ফ্রেন্ডস, আসন্ন রোজাতে কিন্তু প্রত্যেকেরই কিন্তু চায় যে আমাদের ঘরে একটা ফ্রিজ থাকুক, আর আমাদের বিশেষ করে আমরা স্টোরেজ করে রাখার জন্য খাবার দাবারগুলো, বিশেষ করে সিহিরি বা ইফতারি যে খাবারগুলো আছে। তো যাই হোক, আবার অনেক আপুরা আছে যারা নাকি এক সপ্তাহ রোজার খাবারটা আপনারা স্টোরেজ করে রাখতে চান, তো তাদের জন্য খুব এক্সট্রা অর্ডিনারি কিছু ফ্রিজের কালেকশন থাকবে। তো আশা করি আমরা স্ক্রিনে কিন্তু নাম্বারটা অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। আর যারা আপনারা সশরীরে আমাদের শোরুমটা ভিজিট করতে চান, আপনারা ঢাকা কাঁচপুরের যে মেন রোডটা আছে, বিশেষ করে চিটাং রোডের, তো এখানে যে মাদানীনগর মাদ্রাসাটা আছে তার ঠিক অপর পাশে আপনারা দেখতে পাবেন বিশাল বড় ইলেকট্রনিক্স একটা মার্কেট। সো ফ্রেন্ডস, এখানে আপনারা যদি একটু দেখেন, হাউসহোল্ড বিভিন্ন ধরনের কালেকশন থাকবে, যেমন থাকবে এসি, ফ্রিজ থাকবে, ওয়াশিং মেশিন থাকবে, মাইক্রোওভেন থাকবে, ব্লেন্ডার থাকবে। সো আশা করি এখান থেকে আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন। তো আজকে কিন্তু আশা করি আমরা স্যামসাংয়ের খুব এক্সক্লুসিভ কালেকশন দেখাবো ফ্রিজের। তো এই কালেকশানগুলো কিন্তু আসলে একজন অভিজ্ঞ লোক না হলে কিন্তু আমরা বলতে পারবো না বা কোনটা ফিচার কী থাকবে, গ্যারেন্টি কী থাকবে, ওয়ারেন্টি কী থাকছে। তো অলরেডি আমাদের সাথে কিন্তু ভাইয়া আছেন। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়ার সাথে কিন্তু আমরা কথা বলবো, আর ফ্রেন্ডস খুব গুরুত্বপূর্ণ যে কথাগুলো আছে সেগুলো জানবো। আশা করি আপনারা যারা কিনতে চান একটুও ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে মূল্যবান কিছু তথ্য কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তো ভাই, আপনার কাছ থেকে আমরা এই চমকপ্রদ ডিজাইনের যে স্যামসাংয়ের ফ্রিজগুলো আছে বিশেষ করে, এগুলো সম্পর্কে একটু জানবো আমরা, যে ফিচার কী থাকছে প্লাস গ্যারেন্টি ওয়ারেন্টি কী দিচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম। আপনারা এখন যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হলো স্যামসাংয়ের একটি সাইড বাই সাইড ফ্রিজ। যে ফ্রিজটাকে বলা হয়, এক সাইড পুরোটাই ডিপ থাকে আর এক সাইড পুরোটা নর্মাল, এই ফ্রিজটাকেই বলা হয় সাইড বাই সাইড ফ্রিজ। আমাদের স্যামসাংয়ের এই ফ্রিজটার মডেল হলো RT72, যার প্রাইস হলো 1,40,900 টাকা। বর্তমানে 11,000 টাকা মেগা অফার চলছে, এটাতে 1,29,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্রিজটি। মানে 11,000 টাকা ডিসকাউন্ট? 11,000 টাকা ডিসকাউন্ট। তো শুরুতে আমরা আপনাদেরকে প্রাইস ট্যাগ আর হচ্ছে মডেল নাম্বারটা জানিয়ে দিব, যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। তো আশা করি আমাদের দেশের মধ্যে যত স্যামসাংয়ের শোরুম আছে তার চেয়ে আমরা চেষ্টা করবো 500 টাকা হলেও কিন্তু কমে আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমন্ত্রণ জানাচ্ছি, আমরা মডেল নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, প্লাস প্রাইসটাও দিয়ে দিচ্ছি, ডিসকাউন্ট প্রাইসটাও কিন্তু অলরেডি দেওয়া আছে, 11,000 টাকা ডিসকাউন্ট। তো ভাই, এখন ভিতরে এবং বাহিরে এটার কি কি ফিচার আছে? প্রথমে আপনাকে বাইরে থেকেই বলতেই, তারপরে ভিতরে যাই। বডিটা সম্পর্কে আমরা জানি, এটার যে ডোরটা করা হয়েছে, এই ডোরটাতে গ্লাস ডোর না এবং স্টিলের ডোরও না, এসএসএর ডোরও না, এই ডোরটা হলো সম্পূর্ণ ফাইবার ডোর। ফাইবারে কখনো মরিচা ধরে না। আগে আমাদের একটা ফ্রিজের সমস্যা ছিল, যেটা হলো ডোরের নিচ থেকে জং ধরে ধরে বা মরিচা ধরে ধরে উপরে উঠত, যার কারণে স্যামসাং কোরিয়ান টেকনোলজিতে নিয়ে আসছে ফাইবার সিস্টেম। ফাইবার সিস্টেম হওয়ার কারণে এটাতে কোনো মরিচা ধরে না। আর এটার বডিটা এখন সম্পূর্ণ লেদার কোটিং করা, আপনি দেখতে পাবেন। আপনি যদি কখনো শোরুমে আসেন, আপনি যে কোনো স্যামসাংয়ের শোরুমে গিয়েও বডিটা টাচ করলেই বুঝতে পারবেন, এটা হলো লেদার কোটিং করা, যার কারণে বডিতেও কোনোভাবে জং ধরার কোনো সুযোগ নাই। ওকে, তো এখন আমরা ভিতরে যাই। এখন যে অপশনটি দেখছেন, এটি হলো সম্পূর্ণ নর্মাল। আচ্ছা, আমাদের এই সাইড বাই সাইডের এই ফ্রিজগুলোকে বলা হয় অল অ্যারাউন্ড কুলিং সিস্টেম, যেটা হলো আলাদা আলাদা কম্প্রেসার থাকে না, একটাই কম্প্রেসার থাকে, তবে ইভাপোরেটর আলাদা থাকে, কুলিং ফ্যান আলাদা থাকে, প্রত্যেকটা কম্পার্টমেন্টের জন্য আলাদা আলাদা অপশন থাকে। এটা হওয়ার কিন্তু একটা ফ্যাসিলিটি আছে, দেখা যাচ্ছে আপনি একসাথে 30 কেজি 25 কেজি মাংস রাখলেন, দেখা যাচ্ছে সব জায়গায় কিন্তু ঠান্ডাটা বা কুলিংটা একাধারে একরকম যাচ্ছে না, কিন্তু এখানে মানে অল অ্যারাউন্ড কুলিং বলতে কিন্তু চতুর্দিক থেকে যেখানে গ্যাপ পাবে সেখানেই কিন্তু কুলিংটা কিন্তু যেখানেই ঠান্ডাটা সেখানে আপনি মানে আমরা নর্মালি যে প্রতিটা গ্যাপেই আমাদের কুলিং সিস্টেম আছে, রাইট? নর্মাল যে ডিপগুলো সেগুলোতে কিন্তু দেখা যাচ্ছে আপনি যে উপরের অংশ যেখানে হিটটা বা ঠান্ডাটা পাচ্ছে না সেখানে কিন্তু বরফ হচ্ছে না, কিন্তু এখানে অল অ্যারাউন্ড কুলিং মানেই কিন্তু হচ্ছে মানে চতুর্দিকে সমানভাবে কিন্তু সমানভাবে আপনি ঠান্ডাটা প্রোভাইড করে, হ্যাঁ, ঠান্ডাটা পৌঁছে দিবে। তো এটা ভাইয়া ডিপটা কোন পাশে থাকবে, নর্মাল এই সাইডটা পুরোটাই ডিপ? আচ্ছা, এই সাইডটা পুরোটাই ডিপ থাকবে, পুরোটাই ডিপ থাকবে। ওকে, তো আমরা ডিপেও যে গ্লাসগুলো দেখছেন এগুলো হলো টেম্পারেড গ্লাস, 150 কেজি টেম্পারেড গ্লাস, যার কারণে এগুলো ভাঙার কোনো সুযোগ নেই, ভাঙার কোনো চান্স নাই না, আপনি যত ভারী জিনিসই রাখেন এটা ভাঙার কোনো সুযোগ নাই। আর এখানে আছে সুন্দর একটা আইস মেকার। আচ্ছা, স্মার্ট একটা আইস মেকার দেওয়া আছে এখানে, যার কারণে আপনি অনেকগুলো বরফ একসাথে পাচ্ছেন এই বক্সে। এই অনেকগুলো বরফ একসাথে পেয়ে যাচ্ছে, যে আইসগুলো আপনি জমা হলে জাস্ট টুইস্ট করবেন,
এই বক্সে জমা হবে ট্রে থেকে আপনি আইসগুলো কালেক্ট করে নিতে পারবেন এছাড়া কিন্তু দুইটা পাল্লাতে কিন্তু খুব সুন্দর সেলফ দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের স্টোরেজ বক্স সেলফ আছে এবং নিচে বক্স আছে সুন্দর মেডিসিন কসমেটিক অনেকে আপুরা আছেন যে কসমেটিক রাখতে পছন্দ করেন ডিপে কিছু কসমেটিক রাখতে হয় এক্সট্রাঅর্ডিনারি কসমেটিক থাকে জি দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরমে অতিরিক্ত হিটে সেটা কিন্তু লিকুইড হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার কসমেটিক্সটা কিন্তু মানটা ঠিক রাখার জন্য আলাদা আলাদা বক্সই আপনি রাখতে পারছেন আলাদা বক্সে রাখতে পারবেন ওকে তো খুব সুন্দর সুন্দর চেম্বার দেওয়া আছে এসি আপনি আলাদা আলাদা ছোট ছোট সেলফ আছে আপনি বিভিন্ন ধরনের চকলেট আইসক্রিম সবকিছুই রাখতে পারবেন ওকে নরমালটাও কিন্তু সেম অনেক অনেক জায়গা আছে বড় বড় স্টোরেজ বক্স রাখতে পারবেন দেখা যাচ্ছে যেহেতু রোজা তো চাইলে আপনার এই যে দেখেন অনেক বড় চেম্বার কিন্তু চাইলে এখানে বক্স রেখে যেমন অনেকে কিন্তু পেঁয়াজু বা ডালটা সেটা বেটে রেখে দিলেন বা অনেকে আদা রসুন মশলা রাখতে পারলেন হ্যাঁ তো এরকম প্রত্যেকটা অনেক জায়গা আছে এক রাখার জন্য কিন্তু আলাদা একটা আলাদা বাস্কেট আছে সুন্দর আলাদা বাস্কেট আছে ঢাকনা সহ এখানে হলো দুইটা বড় বড় ভেজিটেবল বক্স আছে যে ভেজিটেবল বক্সগুলোতে আপনি যে টাটকা শাকসবজি রাখেন 7 থেকে 15 দিন পর্যন্ত ফ্রেশ থাকবে তো ভাইয়া আমরা একটু প্রাইসটা আরেকবার বলে দেই 140,900 টাকা 11,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,29,900 টাকা ওকে তো পাশাপাশি আপনার এখানে কিন্তু আরো অনেক ফ্রিজ আছে তো আমরা এটা দেখাবো না যেহেতু 1,00,000 টাকার আমরা এটা দেখাইছি আমরা একটু ছোট বাজেটে যাই স্যামসাং এ মানে একদম লোয়েস্ট প্রাইসটা আপনার এখানে কত আছে আমাদের সবচেয়ে লোয়েস্ট প্রাইস নো ফ্রস্ট এর মধ্যে এইটা আচ্ছা এটা সম্পর্কে একটু জানি আমরা RT29 এই মডেলটা RT29 UT তো আমরা ভাইদের যে এখানে ফিচার আছে সব কিছু দেখিয়ে দিচ্ছি তো এটাতে ডিসকাউন্ট কত টাকা পড়বে ভাইয়া এটাতে আপাতত আমাদের কোম্পানি থেকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় নাই তবে আপনাদের ব্লগ থেকে যদি আমাদের প্রতিষ্ঠানে কোনো কাস্টমার আসে অবশ্যই আমরা এক্সট্রা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব ওকে তো এখানে কি কি চেম্বার থাকবে আমরা একটু দেখি এটাতে উপরে ডিপ থাকবে আর নিচে থাকবে নরমাল আচ্ছা উপরে ডিপ থাকবে নিচে নরমাল থাকবে তো দুইটা মিলে কত লিটারের দুইটা মিলে 275 লিটার এটা 275 লিটার তো স্যামসাং এর এই ক্যাটাগরিটাই কিন্তু লোয়েস্ট ফ্রিজটা তো কিন্তু আপনি কুলিং প্যাক পাচ্ছেন আচ্ছা কুলিং প্যাক যেটা হলো কারেন্ট চলে গেল আপনি মাছ মাংসটাকে 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ থাকবে ওকে তো এই ছিল মোটামুটি আরো ফ্রেন্ডস এর মাঝে কিন্তু অনেক প্রাইস আছে তো আপনারা কিন্তু সেটা ভাইদেরকে কন্ট্যাক্ট করে কিন্তু ইমোর মাধ্যমে কিন্তু মোটামুটি জানতে পারবেন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আর আপনারা বিশেষ করে আমাদেরকে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছে যে ভাই আমরা ডাবল ডোরের ফ্রিজগুলো সম্পর্কে একটু জানতে চাই মানে আমি ডাবল ডোর তো না আমি বলি আলমিরা ফ্রিজ এগুলা যেহেতু অনেক লম্বা দেখেন হাইটও কিন্তু অনেক তো আলমিরার মতোই হাইট থাকবে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আমরা বিদায় নিব তো এছাড়া কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ফ্রিজের কালেকশন থাকবে এসি কালেকশন থাকবে তো ওয়াশিং মেশিনের কালেকশন থাকবে তো আশা করি আপনাদের পছন্দ মতো আপনারা কেনাকাটা করতে পারবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম।